আসসালামু আলাইকুম আমি নাইম দখন কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইউটিউতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক ভালোবাসা সিয়া দايا বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী অভিনেত্রী যার ছবি দেখে আমার আপনার বাবা মা যারা ব্লুটুথ মুসলিম আছে সবাই হয়তো দেখে নাই বাট 98% এই দেশের মানুষ নায়িকা কবরীকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম আছেন তো বাংলা চলচ্চিত্রকে যারা সমৃদ্ধশালী করেছিল তাদের মধ্যে প্রধান এবং অন্যতম একজন নায়িকা হচ্ছেন এই আর আপনারা জানেন যে গত শুক্রবার মানে আজকে শনিবার শুক্রবার রাত বারোটা বিশ মিনিটে ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার যে হসপিটাল আছে সেইখানে তিনি ইন্তেকাল করেছেন তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন আর সেটা জানেন যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন শেষ টাইমে এসে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তারপরে আপনার আসলে আল্লাহর ইচ্ছা যখন যার মৃত্যু আসবে সেই সময় মৃত্যু হবে তো ওনার মৃত্যুর খবরের পরে ওনার জানাজাটা আসলে কোন রীতিনীতিতে হবে তিনি কি হিন্দু রীতিনীতিতে তার জানাজা হবে নাকি মুসলমান রীতিনীতিতে হবে এই বিষয়টা আমার কাছে একটু খটকা লাগছে খটকাটা কেন আমি বলি নায়িকা কবরে যে হিন্দু ছিলেন আমি বিশ্বাস করি এটা আজকে প্রথম যাচ্ছি নিশ্চয়ই আমার ভিডিওর মধ্যে আপনিও প্রথম শুনছেন আমাদের এই নায়িকা তিনি আসলে হিন্দু পরিবার থেকে বিলংস করেন বাট পরবর্তী সময়ে তিনি কখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই সম্পর্কিত সুস্পষ্ট কোনো তথ্য নেই তবে আমার ধারণা তিনি তার দ্বিতীয় বিয়ে করার সময়ই তিনি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর তার প্রথম নাম ছিল হিন্দু যখন ছিলেন তিনি মিনা পাল এমনকি তার প্রথম বিয়েটাও হিন্দুর সাথেই হয়েছে দ্বিতীয় বিয়েতে সম্ভবত তিনি কনভার্টেড মুসলিম যাই হোক আমরা আপনাদেরকে তথ্য এবং সহ বলছি দর্শক জনপ্রিয় এই নায়িকা উনিশশো পঞ্চাশ সালের উনিশে জুলাই চট্টগ্রামের বাসখালীতে তিনি জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল মিনা পাল তিনি হিন্দু সম্প্রদায়ের পালভুক্ত পরিবার থেকে বিলংস করেন তার বাবা হচ্ছেন দান পাল শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা হচ্ছেন লাবণ্য প্রভা পাল উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি থিয়েটারে বা স্টেজে নাচের মাধ্যমে আজকের এই মিডিয়া জগতে তিনি পা রাখেন তারপর থেকে টেলিভিশন ও সিনেমায় তো বিষয়টা আছেন সালে সুভাষ দত্তের ছবির মাধ্যমে সারা বেগম কবরীর অভিনয় জীবন শুরু নামের চট্টগ্রামের মেয়ে মিনাপাল চলচ্চিত্রের লাল নীল জগতে পা দিয়েই নতুন নাম পান কবরী আপনারা অনেকে অবগত আছেন যে পরিচালক সুভাষ দত্তই তাকে নাম দিয়েছিল বলে জানা যায় কিন্তু মিডিয়াতে আমাদের সাধারণ মানুষদের নাম যেমন থাকে সব জায়গায় ঠিক তা না নাটক চলচ্চিত্রে আসলে হয় কি যে নামগুলা চেঞ্জ করে আর এটা একজন পরিচালকই করে থাকেন সেইখান থেকে তার নাম কবরী কবরী আসলে মুসলমান হওয়ার পরে ওনার নাম যে কবরী ছিল তা না এখন এই কবরী নামটা তিনি হিন্দু থাক অবস্থায় প্রথম চলচ্চিত্র অভিনয় যখন করেছিলেন তখন সেই নামটা কবরী দেওয়া হয়েছিল অভিনয়ের শৈলীর মাধ্যমে মিষ্টি মেয়ে হিসাবে তিনি তৎকালীন চলচ্চিত্র জগতে আপনার জনপ্রিয়তা পান এবং খুব দ্রুত তিনি আসলে বেশ কিছু ছবি করেন আর ছবিগুলো আছে আনছি প্রথমে বিয়ে করেন চিত্ত চৌধুরীকে সম্পর্ক বিচ্ছেদের পর উনিশশো সালে তিনি বিয়ে করেন সাফিউদ্দিন সরওয়ারকে যিনি সম্ভবত নারায়ণগঞ্জের শামীম উসমানের চাচা এখন চিত্ত চৌধুরী বলতে যেই লোক আছে চিত্ত দাস চৌধুরী ওনার আসল নাম তিনি হচ্ছেন একজন চলচ্চিত্র প্রযোজক এবং কি পরিচালক ওনার সাথেই ওনার প্রথম সংসার হয় মাত্র সম্ভবত সতেরো আঠারো বছর বয়সনার ওনার বিয়ে হয়ে যায় বা তার থেকে কম বলা হচ্ছে কোনো কোনো নিউজে এরপরে অল্প সময় পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায় আর দ্বিতীয় বিয়ে করেন তিনি উনিশশো সালে আটাত্তর সালে তিনি যখন বিয়ে করেন সম্ভবত তিনি তার নামের শেষে কাবুরি সারোয়ার যে টাইটেলটা ওই সারোয়ার টাইটেলটা তিনি তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে পেয়েছেন এখন যেহেতু শফি উদ্দিন বা স্বামী মুসমানদের পরিবার মুসলিম পরিবার সুতরাং বোঝাই যাচ্ছে যে তিনি সম্ভবত তখন কনভার্টেড মুসলিম ছিলেন আর যার কারণে আমরা ওনাকে কখনো তিলক টিলক বা সিঁদুর পর্থে দেখি না যার কারণে এটা অনেকে জানতাম না তবে দুই হাজার আট সালেও আবার আইসা তিনি তার দ্বিতীয় স্বামীর সাথে ডিভোর্স করে ফেলেন বা তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় আর ওই সংসারে ওনাদের পাঁচটা সন্তান আছে বাট আপনার তিনি যে যে তার পারিবারিক স্বামীর উপাধি সেই নামটাকে আজকের দিন পর্যন্ত ক্যারি করে মরেছেন দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তবে আপনারা অনেকেই জানেন না এই চিত্রনায়িকা কবরী দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল আমার পরিচিত চট্টগ্রাম ইউনিভার্সিটির তৎকালীন ছাত্রলীগ নেতা আপনার প্রিন্সিপাল সেলিম রাজা মোহাম্মদ সৌরভ তিনি তখন সোনার বাংলা কলেজ আমাদের সেখানে তিনি অধ্যক্ষ তিনি বলেছেন উনিশশো তৎকালীন সময় সেখানে সেইখানে একটা প্রোগ্রামে সেখানে গিয়েছিলেন আর অনেক আগে থেকে ছাত্রলীগের রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি জড়িত যখন দুই সালে হঠাৎ করে তিনি নির্বাচিত হন তখন আমি যেমন সারপ্রাইজ হয়েছিলাম পরবর্তী সময় ঘাটাঘাটি করে জানলাম যে না তিনি আসলে আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বাট সেটা ছিল তাদের আলাদা পার্ট অফ ভিউ আর এরপরে হচ্ছে যে আপনার যুক্ত ছিলেন অসংখ্য নারী অধিকার ও সমাজ সেবামূলক সংগঠনের সাথে অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার সতেরোতে প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক আর এরপরে আপনারা জানেন যে তিনি যেই ছবিগুলা করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে ছবিগুলো আছে দর্শক জনপ্রিয়তা পেয়েছিল হীরামন ময়নামতি চোরাবালি পারুলের সংসার তারপর বিনিময় সহ অসংখ্য ছবি এছাড়াও তিনি জহির রাহার নির্মিত উর্দু ছবি আপনার হচ্ছে বাহানা এবং ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি তিতাস একটি নদীর নাম এই ছবিগুলোতে তিনি আপনার অভিনয় করেছিলেন আর এছাড়াও আপনার তার রয়েছে বিভিন্ন কি বলা হয় বর্ণাঢ্যময় জীবন তো আমরা যতটুকু বুঝতে পারছি যে সম্ভবত দ্বিতীয় বিয়ের সময় তিনি আসলে মুসলমান হয়েছিলেন আর তার যে ছেলের নাম আমি দেখলাম যে জাকের চিস্তি সম্ভবত কি যে ছেলেটার নাম নামটাও মনে হইল মুসলমানেরই আর নিশ্চয়ই ওনাকে মুসলিম রীতিনীতিতে দাফন করা হবে বাট ওনার ধর্ম পরিবর্তনের বিষয়টা কোথাও কোনোভাবে পাইনি সেই কারণে একটু কনফিউশন আছে কারণ মিডিয়ার লোকেরা আসলে নানানভাবে জীবনযাপন করে বাট কবুরী ম্যাডাম নিশ্চয়ই আপনার মুসলিম রীতিনীতিতে তাকে দাফন করা হবে এখানে আরো একটা বিষয় আমি বলতে চাই ম্যাডাম সম্পর্কে বাংলাদেশে আমাদের একটা পয়েন্ট অফ ভিউ আছে যে যখন আমরা কেউ মারা যাচ্ছে আপনি দেখেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তিনিও কিন্তু করোনা আক্রান্ত সো বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভানেত্রী বা বাংলাদেশের সাবেক তিনবার প্রধানমন্ত্রী হিসাবে এই দেশের প্রত্যেকটা মানুষ আমরা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যে যেই দলে করি তারা যখন অসুস্থ হয় আমাদের উচিত দোয়া করা আমি একটা ভিডিও করেছি ওনার জন্য দোয়া করেছি শুধু উনি না হিন্দু মুসলমান সারা বাংলাদেশের যতগুলো মানুষ আছে করোনা আক্রান্ত সারা পৃথিবীতে যে যেই ধর্মেরই হোক একজন মানুষ হিসাবে মানবিক ধর্ম ইসলাম আমাকে যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে যে এই মানুষগুলোর জন্য দোয়া করা তারা যদি জালেম হয়ে থাকে তারা যদি অন্যায়কারী হয়ে থাকে তাহলে সেই শাস্তি আল্লাপাক তাদের দিবেন তো সুতরাং নায়িকা কবরের মৃত্যুর পরে আমি ফেসবুকে অনেকগুলো কমেন্ট দেখলাম সম্ভবত তিনি আওয়ামী লীগের রাজনীতি করার কারণে যে কমেন্টগুলো আপনারা করছেন অনেকে নিশ্চয়ই আমার চ্যানেলে এমন কোনো মানুষ নেই সেখানে খুবই আশ্চর্য হই যে এই জাতি মানুষের মৃত্যুতে কেমন যেন এক নরপিশাচ টাইপের আনন্দ উল্লাস বহি প্রকাশ করে আপনি যেই দলেরই কর্মী হন আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনি যেই ধর্মেরই হন আপনার ধর্ম নিশ্চয় আপনাকে শিক্ষা দেনি আপনাকে দেখে আপনি যেই ধর্মেরই হন সেই ধর্মেরই বদনাম হয় যেই দলের কর্মী হন আপনি দলের বদনাম করেন একজন মৃত মানুষের সাথে আমাদের কোনো শত্রুতা থাকতে পারে না যারা করে তাদের প্রায়শ্চিত্ত তাদের পরিণতি ইতিহাস সাক্ষী রেখাই আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে যায় সুতরাং আমি কেন করব। একজন মৃত মানুষের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ